শরীয়তপুরে শেখ রাসেল সেনানিবাসে জাজিরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে উইন্টার ক্যাম্পের উদ্বোধন। তথ্য ও ভিডিওচিত্রে রয়েছেন শরীয়তপুর প্রতিনিধি রুমান আকন্দ। গতকাল 2 ডিসেম্বর 2024 শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উক্ত ক্যাম্পের উদ্বোধন করেন জাজিরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সভাপতি ও 99 কম্পোজিট ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ, HDMC PSC। এবার দুই হাত এরকম কর, মুষ্টিবদ্ধ, দুই পায়ে মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে। এবার ডান দিকে মনে করেন একটা ছাপ, কল্পনায় মনে করেন একটা ছাপ, ছাপটা পড়ে যাচ্ছে, আপনি ধরে রাখছেন, মানে আবার ঘোরান, উল্টো দিক থেকে ঘোরান, রিভার্স, ওয়ান্ডারফুল। বৃহস্পতি দিন মাদের স্বাভাবিক জমাশা করুক, আপনি শুধু দান খেয়াল করুন। এতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তারিকুল ইসলাম, PSC, MPhil, AEC উপস্থিত ছিলেন। এছাড়াও শেখ রাসেল সেনানিবাসের সংশ্লিষ্ট ইউনিটের অধিনায়কবৃন্দ, প্রতিষ্ঠানের অধ্যক্ষ, জেলা ও থানা পর্যায়ের শিক্ষা কর্মকর্তা, শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। শিক্ষক শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের গুরুত্ব তুলে ধরে এর ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেছেন। উইন্টার ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থী তাদের শরীরচর্চা ও মানসিক বিকাশে সাহায্য করবে। এই ক্যাম্পের মাধ্যমে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের এক মিলন মেলায় পরিণত হয়েছে। জাজিরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই উইন্টার ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীরা তায়কান্দ ও ইয়োগা অনুশীলন করছে, যা তাদের শরীরচর্চা ও আত্মরক্ষার নানা কৌশল শেখার পাশাপাশি শারীরিক সক্ষমতাকেও আরও বৃদ্ধি করবে। একই সাথে তারা মেডিটেশন অনুশীলন করছে, যা তাদের পড়াশোনায় মনোযোগ ফিরিয়ে আনতে ও মানসিক চাপমুক্ত থাকতে সহযোগিতা করবে। উইন্টার ক্যাম্পে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সর্ব উপস্থিতিতে এক মহা মিলন মেলায় পরিণত হয়েছে। শিক্ষার্থীরা তাদের শিক্ষক অভিভাবকদের সাথে বিভিন্ন বিষয় সম্পর্কে জেনেছে ও আরও নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে অনেক আনন্দ নিয়ে অনুপ্রাণিত হচ্ছে।